আসসালামু আলাইকুম। রাহা নার্সারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক, এটা হচ্ছে লাল জাম্বুরা গাছ, ভিয়েতনামের সেই কাটো জাতের লাল জাম্বুরা। দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছে ফুল আসছে, যে এখানে আছে ফুল বেরোচ্ছে এগুলো। আরও যদি দেখায় নিচে আরও আছে, যে দেখেন কি পরিমাণ ফুল বেরোচ্ছে। ফুল সবগুলো হচ্ছে বড় গাছ। এগুলোর বয়স প্রায় 4 বছর। যে মাথা ফেটে ফেটে ফুল বেরোচ্ছে, এখানে তো বেরোইছেই, সেটা তো দেখাইছি, এবার এইদিকে দেখাই। তো লাল জাম্বুরা গাছ যারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই যে গাছগুলোর শেপ দেখেন কত সুন্দর এবং কত বড়, খুব মোটা আছে, দেখতে পাচ্ছেন। আর এগুলো কিন্তু আপনি ছাদে এভাবেই লাগাতে পারবেন। এই যে ফুল আসতেছে, দেখেন কি পরিমাণ ফুল বেরোচ্ছে। আর এগুলো দিয়েও ফুল বেরোবে, নতুন পাতা ছাড়ছে, যে এখানে অলরেডি বের হয়েছে। এই গাছগুলো অনেক বড় সাইজের, এই যে দেখেন প্রায় 6 ফিট 6.5 ফিট উচ্চতার গাছ এগুলো, এবং সবগুলো কলমের গাছ। এই যে এখানে কলম করা আছে, কলম করা, এখনো ফুল সেভাবে বের হওয়া শুরু হয়নি, তবে নতুন পাতা ছাড়া শেষ হয়ে গেলেই ফুলটা বের হবে। এই যে এইখানে আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ফুল আসছে, এই যে দেখেন কি পরিমাণ ফুল আসছে। একটা গাছ, এই গাছের প্রত্যেকটা জায়গায় ফুলে ফুলে পরিপূর্ণ। মাথায় ফুল, এই ডগা দিয়ে ফুল, নাড়াচাড়া করা যাবে না। ফুল এগুলো অসংখ্য ফুল বেরোইছে, যে আরো বেরোচ্ছে এই সাইড দিয়ে, নিচের দিকে আরো বেরোচ্ছে। আপনারা চাইলে এখন ফুল সহ গাছ নিতে পারেন। এই গাছগুলো খুব সেফভাবে রাখা হয়েছে, একদম আলাদা করে বাগান থেকে সেপারেট করে, কেননা এই গাছগুলো খুবই রেয়ার এবং নতুন একটা জাত। আসলে অনেক মোটা সাইজের গাছগুলো, আপনি চাইলে ছাদে লাগাতে পারেন। এই যে এগুলো মাথা ফেটে ফেটে ফুল বেরোবে, কেবল কুশি পাতা ছাড়তেছে। এই যে ফুল বেরোচ্ছে, আম গাছে ওই আপনি রিপকর্ড দিতে পারেন, সেটা আপনার ফুলের কন্ডিশনের উপরে। মন ভাইকে বলছি, আপনি আপনার গাছের ছবিটা আমায় পাঠিয়ে দেন, যে আমি দেখতে চাই যে ফুল ফুটে গেছে কিনা, ছোট ছোট অবস্থা বেরোচ্ছে, কন্ডিশনটা কি, তারপর আমি আপনাকে সাজেস্ট করব আসলে কি স্প্রে করবেন। আর সাধারণত যাদের ফুল কেবল বেরোচ্ছে আমের, তারা দিতে পারেন রিপকর্ড। ওটার হার হবে আপনার প্রতি লিটারে 5 মিলিলিটার। আর ওর সঙ্গে মিক্স করতে হবে আপনার টিল্ট, টিল্টটাও দিতে হবে হচ্ছে 5 মিলিলিটার হারে। তাতে করে দুইটা ঔষধ আপনার লাগাতার স্প্রে করতে হবে, অবশ্যই সেটা ফুল ফোটার আগে এবং গুটি পাদার পরে।
যেগুলো হচ্ছে লাল জাম্বুরা গাছ। সো ফুল সহ গাছ নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আর যে কোনো গাছের সমস্যা বা কোনো গাছের প্রবলেম বা কোনো রকম পরামর্শ জানা কিছু থাকলে তাহলে আমাদের ইনবক্সে নক করতে পারেন, আমরা জানাই দেব যতটুকু জানি আল্লাহর রহমতে। আর এখানে আরও গাছ আছে যেগুলোতে ফুল আসতেছে, আম গাছ আছে, এই যে আমের মুকুল সহ গাছ দেওয়া যাবে এই সিজনটায়। এই যে দেখেন সবগুলো গাছে এখন মুকুল আসতেছে। এই যে অনেকে তেজপাতা খোঁজেন, এগুলো হচ্ছে কলমের তেজপাতা গাছ, ঠিক আছে? অনেকেই বলেন যে তেজপাতা হয় কিন্তু এই তেজপাতার ঘ্রাণ হয় না, কিন্তু এই যে তেজপাতা অল্প একটু ছিঁড়ে যদি না খেয়ে দেন একদম বোঝা যায় যে আসলে এর ফ্লেভারটা কীরকম। তেজপাতা গাছ, আর এপাশে কিছু আম গাছ আছে, হাড়িভাঙ্গা আছে, খিস আছে, ল্যাংড়া আছে, মিক্স, এখানে সবগুলো গাছ মিক্স করা আছে, সব ভ্যারাইটি প্রায় এই জায়গাগুলোতে। তো তার সেগুলোতেও ফুল চলে আসতেছে, যে ফুল চলে আসতেছে অলরেডি আমাদের স্প্রে করা শেষ হয়ে গেছে, আবার একবার স্প্রে দিতে হবে দু একদিনের মধ্যে। এগুলো হচ্ছে বাড়ি এগারো বারো মাসিয়াম ফুল। এগুলো হচ্ছে সেই ব্রুনাইকিং, আর ব্রুনাইকিং আপনার সাধারণত ওজন হয় এগুলার 3.5 কেজি থেকে 4.5 কেজি অ্যাভারেজ ওজন, আর সর্বোচ্চ এটার ওজন রেকর্ড করা হয়েছে 5 কেজি পর্যন্ত। এটা মূলত বাংলাদেশে এটাকে ব্রুনাইকিং বলে। আসলে এরকম অনেকগুলো আমি আছে যেগুলা ভুল নামে ছড়িয়ে পড়েছে, এবং আপনি যখন সেটা আসলে কথা প্রসঙ্গ যখন আনলামই একটা কথা বলেই দিই আপনাদের, আসলে আমাদের দেশে বিভিন্ন জাতের বিভিন্ন রকমের গাছ আসে, তো দেখা যায় আমাদের কালেকশন করতে করতে লেট হয়ে যায়, তো তার আগেই অনেকে কালেকশন করে এবং সেটা নামও দিয়ে দেয়। যেমন একটা ধরেন ওই ব্রুনাইকিং দিয়েই আমি আপনাকে একটা উদাহরণ দিই। ব্রুনাইকিংটা মূলত এটা বাংলাদেশি নাম, বাংলাদেশের দেওয়া, আসলে নামটা ওইভাবে জানা হয়তো ছিল না, যে কারণে একটা নাম দিয়ে দিছে। এটার নাম হচ্ছে মূলত হচ্ছে মাহাতির ম্যাঙ্গো, যেটা কিনা মালয়েশিয়ার যে প্রেসিডেন্ট ছিল মাহাতির মোহাম্মদ, তার নাম অনুসারে এটা ওই অঞ্চলে এটা খুবই প্রসিদ্ধ হয়, এবং তাকে উদ্দেশ্য করে এই জাতটার বা এই আমটার নামকরণ করা হয় মাহাতির ম্যাঙ্গো। আপনি গুগলে বা ইউটিউবে যেখানে সার্চ করেন এই আমের ডিটেলস পেয়ে যাবেন, ঠিক আছে? এরপরে এসি ব্যানানা ম্যাঙ্গো। এটার মূলত নাম হচ্ছে, অরিজিনাল নাম যেটা সেটা হচ্ছে মহাচানক, থাই মহাচানক। সো এটা বাংলাদেশে এসে ব্যানানা হয়ে গেল। ব্যানানা কোনো আমের নাম হতে পারে, এটা আপনারা নিজেকে জিজ্ঞেস করুন নিজের বিবেককে, এটা আসলে কোনো আমের মধ্যে পড়ে না, ব্যানানা আম এটা কোনো নামের মধ্যেই পড়ে না। যাই হোক, এটার মূল নাম হচ্ছে বা আসল নাম হচ্ছে এটার মহাচানক। আপনি মহাচানক লিখে সার্চ করবেন, এর বায়োডাটা পেয়ে যাবেন। এরপর কিং চাকাপাত, কিং অফ চাকাপাত, তো এটাও কোনো এ ছিল না। এর সঙ্গে আরও ডিটেলস আছে যেটা আমি নিজেও জানি না, কিন্তু এই আমটা বাংলাদেশে, সারা বাংলাদেশে ইভেন আমরাও বিক্রি করছি কিং চাকাপাত নামেই। আসলে এইগুলো ভুল আছে, আসলে যারা আমরা যারা ইম্পোর্ট করি বা নিয়ে আসি বাইরে থেকে, আমাদের জানা উচিত আসলে কোন জাতটা। অনেকেই দেখা যায় যে একটা জাত আছে, আবার নতুন একটা কালেকশন দেখি সেটাও নেই, দেখা যায় দুইটা একই জাতি হয়ে যায়, পরবর্তীতে তারা ওই বিক্রেতাকে গালিগালাজ করে, ঠিক আছে, কাস্টমারেরা। তো আপনাদের কাছে যদি ব্রুনাইকিং থাকে তাহলে মাহাতির ম্যাঙ্গো নেওয়ার দরকার নাই, মানে ব্রুনাইকিং যেটা মাহাতির ম্যাঙ্গো একই জিনিস, আর যার কাছে ব্যানানা ম্যাঙ্গো আছে তার ওই মহাচানক নেওয়ার দরকার নাই, কারণ ওই মহাচানক আর ব্যানানা একই জিনিস, শুধু নামটা আমাদের দেশে এসে চেঞ্জ হয়ে গেছে। আমরা এসেই একটু মানে জাতিগতভাবে একটু কৌতূহলী, বা আমরা
অন্যরকম একটু। সো যাদের গাছ লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখানে বাংলাদেশের কথিত সেই বোনাইকিং আম মুকুল সহ গাছ দেওয়া যাবে। এবছরে মানে মুকুল আসছে, কিন্তু ফল আপনি নিতে চাইলে নিতে পারেন, না চাইলে না নিতে পারেন। তবে গাছে ফুল আসলেও ফলটা ওইভাবে হওয়ার চান্সটা নাই, ছোট গাছ। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।